আজ তো বাজার সরিয়ে ফেলা ছাড়া আর কোনো উপায়ই নেই। হতাশ প্রশাসনও, তবু থেমে থাকলে চলবে না। আজ সকাল থেকেই শিল্পাঞ্চল দুর্গাপুরের প্রধান বাজার বেনাচিতি বাজারে প্রশাসন ও পুরসভার যৌথ অভিযান চালানো হলো। মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও পুরসভার বোর্ড চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার পরিষ্কার জানিয়ে দিলেন, কোনো রকম নাগরিকদের মধ্যে সচেতনতা দেখা যাচ্ছে না, বাজার সরাতেই হবে। গত বছর করোনাকাল ইস্পাতনগরী দেশবন্ধুনগর ময়দানে অস্থায়ী বাজার নির্মাণ করা হয়েছিল, এবার ও বাজার সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু হলো। রমাপ্রসাদবাবু জানান, দ্বিতীয় ঢেউ আসন্ন, তাই দ্রুত সিদ্ধান্ত নিতে হচ্ছে, প্রশাসনও উদ্বিগ্ন। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ। সচেতনতা করা সত্ত্বেও ভিড় বেনাচিতি বাজার কিন্তু কমানো যাচ্ছে না। সেই মাছের বাজার, সবজি বাজার, ফলের আড়ত, এইগুলোতে চরম উপচে পড়া ভিড়, মানুষের মধ্যে সচেতনতার চরম অভাব, যার জন্য আমরা যৌথভাবে নগর নিগম এবং আমাদের মহকুমা শাসকের দপ্তর থেকে স্যারেরা এসেছেন, সবাই মিলে আমরা যৌথ অভিযান করলাম। মানুষকে আজকে কসেন করছি, সচেতন করছি, এবং আমরা আজকে এখানে সবজি এবং মাছ এবং ফলের আড়তদারদের সাথে মানে মিটিং করছি, যাতে করে বাজারটাকে গত বছরের ন্যায় আবার ওখানে মানে দেশবন্ধুনগরের মাঠে সরিয়ে এই বাজারটাকে হালকা করা যায়। যদি না করা যায় তাহলে কিন্তু আগামী দিনে করোনার পরিস্থিতি যে ভয়াবহ রূপ নিয়েছে সেটা আরও মারাত্মক হবে দুর্গাপুরে। বাজারে করোনাবিধি মানছে না বললেই চলবে না। মানুষকে এত সচেতন করা হচ্ছে, সকাল থেকে মাইকিং চলছে, সকাল থেকে আমাদের বোরোর ওয়ার্কাররা, আমাদের পুলিশ কর্মী ভাইরা এবং আমাদের এসডিএম অফিসের স্টাফেরা সকলে ঘুরে বেড়াচ্ছে, অক্লান্ত পরিশ্রম করছে, কিন্তু মানুষের মধ্যে কোনো সচেতনতা নেই। মানুষের মধ্যে যেন থোড়াই কেয়ার এরকম একটা ভাব রয়েছে, সেইটাকে আটকানোর জন্যই আমরা আজকে মিটিং একটা করতে চলেছি। আমাদের সাথে সুব্বা স্যারও রয়েছেন, হ্যাঁ, ডেপুটি ম্যাজিস্ট্রেট। আমরা সবাই মিলে আজকে স্থির করব যে বাজারটাকে আগামী দিন দেশবন্ধুনগরের মাঠে স্থানান্তরিত করে এটাকে খালি করা হবে। ঠিক আছে।